হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ রয়েছেন, করোনা থেকে মুক্ত রয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস হচ্ছে ক্লাস ফাইভ। আমরা বিভার্বের পঞ্চমতম ক্লাসে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমার বিভার্বের 1, 2, 3, 4 ভিডিওগুলো দেখেননি, তারা এখনই নাসিস ক্লাব পেজ অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে সার্চ করে প্লেলিস্টে গিয়ে বিভার্বের সব ভিডিওগুলো দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন। বিভার্বকে আরও বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে নিশাত ঢাকায় আছে, রাইট? নিশাত ঢাকায় আছে, তাহলে নিশাত একজন ব্যক্তি অথবা বস্তু, সে কোনো একটা স্থানে আছে। আর আমরা জানি কোনো ব্যক্তি এবং বস্তু যদি কোনো স্থানে আছে এই ধরনের সেন্স বোঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যামেজার ব্যবহার করব। তাহলে নিশ্চয়ই নিশাত ঢাকায় আছে, এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। তাহলে স্থানের ডেফিনিশন আমরা পড়েছি। এরপরে রয়েছে নিশাত ডক্টর, মানে নিশাত হয় ডক্টর বা নিশাত ডক্টর হয়, একই কথা। এখানে হয় কথাটা মানে হিডেন রয়েছে। সো নিশাত ডক্টর, তাহলে নিশ্চয়ই এটা পেশা বোঝাচ্ছে, প্রফেশন বোঝাচ্ছে। আমরা এই ডেফিনিশনটাও পড়েছি যে কোনো ব্যক্তি কোনো পেশায় যদি হয়, মানে পেশায় যদি থাকে বা আছে, এ ধরনের সেন্স যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা অ্যামেজার ব্যবহার করব। এরপরে আরেকটি রয়েছে যে নিশাত ব্যস্ত আছে। আমরা এটাও পড়েছি যে কোনো ব্যক্তি যদি কোনো অবস্থায়, বলতে কোনো ভালো মন্দ, সামাজিক স্ট্যাটাস, বলা যায় যে অ্যাডজেক্টিভের মতোই, অর্থাৎ সাবজেক্ট সম্পৃক্ত যদি কোনো অবস্থা বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যামেজার ব্যবহার করব। দেখুন, নিশাত ব্যস্ত আছে। নিশাত ধনী, অর্থাৎ ধনী বলতে হচ্ছে রিচ, সেক্ষেত্রে এটা তার স্ট্যাটাস বোঝাচ্ছে, তার ভালো মন্দ অবস্থানের কথা বলা হচ্ছে। তো এটা অবশ্যই সাবজেক্ট সম্বন্ধে বলছে, আর এটা কিছুটা বলা যায় যে অ্যাডজেক্টিভের মতোই, যা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যে তিনটি ডেফিনিশন পড়েছি, একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে পেশা, আরেকটি হচ্ছে অবস্থা, কোন অবস্থা। সো তিনটি ডেফিনিশন অনুযায়ী আমরা সেন্টেন্সগুলোকে সুন্দরভাবে বানিয়েছি এবং আমরা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছি। এখানে দেখুন, নিশাত ইজ ইন ঢাকা, এটা হচ্ছে প্রেজেন্টে, নিশাত কোনো একটা স্থানে আছে। সো নিশাত ইজ ইন ঢাকা, নিশাত ঢাকায় আছে, নিশাত ঢাকায় ছিল। সো নিশাত ইজ থেকে আমরা ওয়াজে যাব, দেখুন ইজ থেকে ওয়াজে, এবং নিশাত ঢাকায় থাকবে। সো নিশাত উইল বি ইন ঢাকা, আমরা একসাথে তিনটাকে করেছি। এবং এরপরে নেক্সট যে ভিডিওটি আছে সেটা অসাধারণ ভিডিও, সেটা হচ্ছে যে আমরা একাডেমিক গ্রামারে ছোটো থেকে পড়ে এসেছি, অ্যাফার্মেটিভ, ইন্ডারটিভ, নেগেটিভ, ইন্ডারটিভ, নেগেটিভ, তাই না? সো এই সেন্টেন্সগুলো আমরা জাস্ট করে এসেছি, বাট কোথায় প্রয়োগ হয়, কেন প্রয়োগ হয়, কেনই বা এটা আমার শেখার দরকার রয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।